আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটি যারা ছাগল খামারি তাদের জন্য। ছাগল পালনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার জানা থাকা দরকার, যে বিষয়গুলো না জানলে ছাগল খামারি কিন্তু লোকসান হবে। তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ছাগল পালনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ছাগল খুবই শক্ত প্রাণী, কিন্তু আমাদের অনেকেই মনে করি যে এরা খুব দুর্বল প্রাণী, কারণ এরা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে, কোনো কোনো ক্ষেত্রে মারাও যায়। আসলে পুরো বিষয়টাই একটু অন্যরকম। এরা খুব শক্ত প্রাণী হওয়ায় সহজে যাদের অসুস্থতা বোঝা যায় না, আর যখন বোঝা যায় ততক্ষণে এদের অবস্থা খারাপ হয়ে যায়। ছাগল কিন্তু গরু এবং ভেড়া থেকে আলাদা। এরা সাধারণত গাছের পাতা, বিভিন্ন তরি তরকারি, উচ্ছিষ্ট ফলমূল এবং ছোকলা ইত্যাদি খেয়ে থাকে, যাতে প্রোটিন এবং মিনারেলসের পরিমাণ বেশি। এরা খুব সামান্য পরিমাণে খায় গরু ভেড়ার তুলনায়, এবং বারবার খায়, যার ফলে ওই সামান্য পরিমাণ খাবারে যদি অধিক মাত্রায় ভিটামিন, মিনারেল এবং প্রোটিন না থাকে তাহলে শরীর ভেঙে যায় এবং বিভিন্ন রোগে আক্রমণ করে। এজন্য যারা একটা দুইটা করে ছাগল পালে তাদের ছাগলের যত্ন বেশি হয়, রোগও কম আক্রমণ করে। যারা বাণিজ্যিক খামার করতে চান তাদের বিষয়গুলো খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রতিদিন এর খাবারে অবশ্যই মিনারেলস এবং ভিটামিন থাকতে হবে, সাথে লবণ 1% এবং 1% চুনা পাথরের গুঁড়া। খাবারে অবশ্যই 14-16% প্রোটিন থাকা জরুরি এবং বাচ্চাদের জন্য 20-22%। নেপিয়ার বা জাম্বো ঘাস ছাগলের জন্য খুব একটা ভালো ঘাস নয়। আলফা আলফা ঘাস হলে ছাগলের জন্য সবচেয়ে ভালো। এতে ভিটামিন, মিনারেলস এবং ক্যালসিয়াম সব থেকে বেশি। শুধু তাই নয়, এর প্রোটিনের পরিমাণও 20-22%, যা কিনা যে কোনো ঘাস থেকে অনেক বেশি। এটা খড় করে খাওয়ানো যায়, যার গুণগত মান কাঁচা ঘাস থেকে খুব একটা তারতম্য হয় না। তাই ছাগল খামারি ভাইয়েরা, আমি যে বিষয়গুলোর কথা বললাম গুরুত্ব দিয়ে আপনারা ছাগল পালন করুন, দেখবেন ছাগল পালন করে আপনারা লাভবান হবেন। আজকের মতো এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে আগ্রহী সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।